सुधीर भाई बंधु भक्त आशेकान देश विदेशे जारा आछेन सबाई के सालाम आसलाम आलेकुम। आशा करी सबाई करोनाकालीन महामारी ते आल्लाहर विशेष अशेष रहमते भालो आछेन। आल्लाहर काछे प्रार्थना करी आल्लाहर दरबारे सबाई जेन भालो थाकेन सुस्थ थाकेन सुंदर थाकेन। अघोषित एक लाइव चले आसछि हठात करे मनटा बेशी भालो ना। नारायणगंजे এতগুলি প্রাণ ধরে গেল শ্রমিক ভাই বোনেরা, তারপর অগ্নিদগ্ধ হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। ভাবতেছিলাম ঘরেতে বসে থাকি কি করব, আর সবাইকে নিয়ে দেখি একটু গল্প করা যায় কিনা, একটু গান করা যায় কিনা। এই মনটা ভালোনার মধ্যেও একটু আশা জাগলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো মন্দ সবটাই। তা আগামীকালকে তো আপনারা জানেন কোপা আমেরিকা, পৃথিবীর দুইটি দেশ ফুটবলের প্রিয় দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। আমি কিন্তু আমার মাতৃভূমিকে অত্যন্ত ভালোবাসি, এটাই বাস্তবতা সত্য। তারপরে আমি ম্যারাডোনা খেলা দেখে প্রথম যখন খেলা হয় আর কি তখন তার ভক্ত হয়েছিলাম, তার ভক্ত এখনো। স্রষ্টা যেন তাকেও ভালো রাখে, চলে গেছে পরপর। আর এরপর মেসির যে পায়ের জাদু তো আমার কাছে ভালো লাগে। নেইমারও খুব ভালো খেলে, খেলা হবে একদল হারবে একদল জিতবে এটাই স্বাভাবিক। আমরা যেন খেলা দেখতে গিয়ে বা খেলার জন্য এমন কিছু না করি যে আমাদের জীবনের মধ্যে কোনো কষ্ট বেদনা বয়ে আনে। বিশেষ করে আমি তো ব্রাহ্মণবাড়িয়া আসে, আমার মনে আছে একটা স্মৃতি কথা, সেটা হচ্ছে সেই ব্রাহ্মণবাড়িয়াতে যখন খুব গন্ডগোল হইতেছিল তখন কিন্তু আমি ওই রাত্রে ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, গান করার জন্য গিয়েছিলাম এবং সেই রাত্রে আমি গান করেছি ওখানে। প্লেয়াররা কিন্তু আসলে এরকমই, আমি একজন প্লেয়ার, আমি বাউল শিল্পী সাধারণ একজন গায়ক, তা আমার কাজ হচ্ছে গান করা। আমি কিন্তু ঘরে বসে থাকি নে, তো প্লেয়াররা কিন্তু সবাই ঠিক আছে। আমরা সাপোর্ট করে উত্তেজিত হয়ে একজনে আরেকজনের মাথায় আঘাত করবো, বাড়ি দিব, এটা কিন্তু আমাদের জন্য হয়তো আমাদের জন্য মঙ্গলময় না, শুভ কথা। আশা করি সবাই খেলা দেখবেন, একদল হারবে একদল জিতবে এটাই স্বাভাবিক। সাপোর্ট করবো, আনন্দ উল্লাস করবো, মনে মনে দোয়া করবো, কিন্তু এটা নিয়ে যেন খুব বাড়াবাড়ি বেশি অতিরঞ্জিত কোনো কিছু না, এটা সবার প্রতি আমার ভক্ত আসেন যারা তাদের প্রতি এটা আমার অনুরোধ রইল। আরেকটি কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এখন আমাদের লকডাউন চলতেছে করোনাকালীন এই মহামারীতে, আমরা মাস্ক পরব, ঘরের বাইরে গেলে অবশ্যই অবশ্যই মাস্ক পরব, এটা আমাদের জন্য মহা ঔষধ। এবং যদি আমরা বাইরে থেকে আসি, বাড়িতে এসে ঘরে এসে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে করব, অনেকক্ষণ পর্যন্ত বারবার হাত ধুতে করব, স্যানিটাইজার থাকবে সেটা ব্যবহার করব, আপনাদের সাথে একত্রিত হতে পারে, নিজেকে আনন্দিত লাগছে, কেউ আমার উপর আমার রাগটা করবেন না, অন্য দলের জন্য সাপোর্টার, কারণ একটা জার্সি গায়ে দিয়েছি। আমি আগেই বলছি যে আমি কিন্তু ম্যারাডোনার ভক্ত ছিলাম, এখনো আসি, হারলেও যে দল যে যাকে ভালোবাসি তাকে হারলেও ভালোবাসবো, জিতলেও ভালোবাসবো, এটাই বাস্তব স্বাভাবিক। তো আর কোনো কথা না বাড়াই, সবাই ভালো থাকি, ঘরে থাকি, সুন্দর থাকি। আজকে আমাদের দুইজন প্লেয়ার আমার সাথে আমাকে সহযোগিতা করবে, একজন আমাদের যিনি ঢুলে আছেন তিনি হচ্ছেন রিপুন্ধন, তিনিও একজন আর্জেন্টিনার সাপোর্টার, তিনি আজকে আমাদের মাঝে ফুটবল নিয়ে আসতেছেন, ফুটবল যার হাত পায়ে তুলে দিব, যার হাত তুলে দিব, যিনি ফুটবল খেলা নিয়ে আসছেন তিনি তুহার দন সত্য, তিনিও আর্জেন্টিনা দলের সাপোর্টার। আমরা খেলায় চলে যাব, গানে চলে যাব, তা আসুন আমরা গানে গানে ফুটবল নিয়ে গানটি, আসলে গানটি কিন্তু হচ্ছে আধ্যাত্মিক গান, গানটি আধ্যাত্মিক গান হলে গানের মাঝে ফুটবল খেলার কথা বলেছে, কবে লিখে গেছে সেই আমার দয়াল আতঙ্কি আব্দুল রহমতুল্লাহ তিনি গানটি লিখে গেছে, সেই গানটি নিয়ে আসছি, বল ধরো প্র্যাকটিস করো। হ্যাঁ, আরম্ভ হয়ে গেল খেলা, বল ধরো প্র্যাকটিস করো, দেহ মাঠে বল খেলতে মন আমার মন তুমি
Oh,
ভালো ভিডিও আপলোড দিতে পারবো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।